আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে প্রভা ফ্রিনাপুর লেখা সুপ্ত অনুরাগে গল্পের 18তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। গতকাল বৃষ্টি হওয়ার পর আর সূর্য ওঠেনি, দিনটা মেঘলা কেটেছে, রাতে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছিল, আজকের দিনটাও মনে হচ্ছে তেমনই যাবে। সুপ্ত আজ বাইক নিয়ে বেরোয়নি, অবাক করার বিষয়। সকালে উঠে যে বাইকটা ছুটিয়ে পিচে ঢালা পথ দাপিয়ে বেড়ায়, আজ তার সারা শব্দ খুবই কম। বৈশাখী কাল থেকে খেয়াল করছেন সুপ্ত কেমন থম মেরে আছে, দরকারের বাইরে একটা কথাও বলেনি। রাতে ঘুমানোর সময় হুট করে মাকে টেনে এনে বলেছে, আমি ঘুমাতে চাই কিন্তু ঘুম আসছে না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও না মা। ছেলের শুকনো কণ্ঠ শুনে বৈশাখীর মনে প্রশ্ন কি দিয়েছে কিন্তু কিছু জিজ্ঞাসা করেননি। ছেলেটা এখনো কিছুটা শিশু সুলভ আচরণ হলেও সে পূর্ণ বয়স্ক যুবক, নিজস্ব পৃথিবী আছে, নিজস্ব চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, তাতে অযাচিত কারো হস্তক্ষেপ হয়তো মনোপত হবে না। বৈশাখী অনেক রাত অব্দি ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, ছেলের অস্থিরতা এপাশ ওপাশ হওয়া দেখেছেন। সকালে ছেলের স্বভাব বিরুদ্ধ আচরণ রফিক সাহেবের কপালে ভাঁজের রেখা সৃষ্টি করল। ফারিয়া বলল, ভাইজান হয়তো সেই মেয়েটার সঙ্গে কিছু হয়েছে, আপনি বরং ওর বিয়ের ব্যবস্থা করুন। এভাবে বাংলা সিনেমার মতো পিছনের লেগে থেকে মেয়ের মন জয় করার বিষয়টা পুরনো হয়ে গেছে, যুগ এখন আপডেট। তার উপর আজকালকার প্রেম ভালোবাসা তো সময় অসময়ে ভেসে আসা মেঘের মতো, ঝরে গেলেই নেই। রফিক সাহেবের ডানে বামে মাথা দোলালেন, বললেন, যার ভালোবাসা সেই জানে কিভাবে সামলাতে হয়, আমি তুমি এইসব দেখে নিজের মতো ভেবে নিতে পারি, কিন্তু উপলব্ধিটা যার তার আচরণই মুখ্য, যদি সে বুদ্ধিমান হয়। ভুলে যেও না আমার ছেলে বুদ্ধিমান। কথাটা বলে রফিক সাহেব চুপ করে গেলেন। বয়সের সঙ্গে মানুষের ভাবনার কেমন বদল ঘটে, এই ভাবনাটা যদি আরো 26টা বছর আগে থাকতো এমন ধৈর্য সহনশীলতা, মানুষ কেন দেখে শেখার চেয়ে ঠকে শিখতে ভালোবাসে। রফিক সাহেব চোখ তুলে তাকালেন, কিছুটা দূরে বৈশাখী দৃষ্টি আড়াল করে এক মনে সংসারের কাজ করে যাচ্ছে, অথচ সবই সাময়িক মরিচিকা। সুপ্ত দোতলা থেকে নামলো একেবারে তৈরি হয়ে, ডাইনিং টেবিলে সবাই তার অপেক্ষায় ছিল। সুপ্ত চেয়ার টেনে বসে হাতের তিনটা এনভেলপ টেবিলে রাখলো। রফিক সাহেব বললেন, এগুলো কি? সিবি কার? সুপ্ত অনিচ্ছার দৃষ্টি বিদ্ধ করে বাবার প্রতি। রফিক সাহেব সূক্ষ্ম তাচ্ছিল্যের সুরে আবার বলেন, এতদিন পরে শোকেছে তুলে রাখা বাসনকোসন নামাচ্ছ যে মেহমানদারি করতে? সুপ্ত রাগি ভঙ্গিতে একটা কাঁটা চামচ তুলে খাড়াভাবে পোজ ডিমের গায়ে গেঁথে দেয়, যেন ডিমটাকে সে খুন করল। বৈশাখী বাদ সেদে বললেন, আহ কিসব কথা বলছো, সকাল সকাল পিছনে লাগছো কেন? ফারিয়ার ঠোঁট টিপে হেসে বলল, বাপ ছেলের এইসব কাণ্ড কারখানা দেখে আমার সকাল থেকে রাত হয়, ভাবি মাঝে মাঝে তো বুঝেই পাই না বাড়িতে বাবা ছেলে বা তার ছেলেকে নিয়ে বাস করে নাকি দুই হিংসক ব্যাচেলার রুমমেট, যারা একজন আরেকজনকে ছেড়ে থাকতেই পারে না, আবার একসাথে থাকলে অতিষ্ঠ হয়ে যায়। বৈশাখী বুঝলো সুপ্ত সত্যি সত্যিই রেগে যাচ্ছে, প্রসঙ্গ ঘোরাতে বলল, কোথাও যাচ্ছিস সুপ্ত? যাচ্ছি সিভি ড্রপ করতে চাকরির জন্য। কি? তাই তো বলি আজ সূর্য কেন উঠল না। রফিক সাহেব কথাটা বলেই পত্রিকার মেলে ধরলেন মুখের সামনে। বৈশাখী টেবিলে মৃদু আওয়াজ তুলে ধমকালেন, আবার লাগছো? তোমার আদরের পুত্রকে জিজ্ঞাসা করো, বাপ এতদিন যা বলে বলে করাতে পারলো না তা আজ কোন মন্ত্র বলে সম্ভব হলো। সুপ্তকাল অপরাজিতার সঙ্গে কথা হওয়ার পর থেকে চাপার রাগে জ্বলছিল, তার এত যত্ন ভালোবাসা আকুলতা সব পায়ে ঢেলে অপরাজিতা আরেকজনকে বিয়ে করবে এটা মানতে পারছিল না, সম্ভব না, কল্পনা করে রন্ধ্রে রন্ধ্রে অস্থিরতা ছড়িয়েছে। তারপর অপরাজিতার বারবার উপেক্ষা সব মিলে সুপ্ত বিক্ষিপ্ত হয়ে আছে। এখন বাবার কথা সে সত্যি সত্যি আহত হলো, তাকে সবাই এতটাই অকর্মণ্য ভাবে যে চাকরি করবে শুনে আশ্চর্য হচ্ছে। পরপর অপমান তার সর্বাঙ্গে ক্রোধের দাবানল ছড়িয়ে দিল। নাস্তা অর্ধেক ফেলেই সে সিভি নিয়ে উঠল। রফিক সাহেব বললেন, কষ্ট করে জুতার তোলা খুইয়ে চাকরি খোঁজার কী দরকার, আমার কাছে চাইলেই তো পারিস, আমার যা তা তো তোরই, এটা আমার যোগ্যতার প্রশ্ন বাবা, প্রমাণ করেই ছাড়ব। রফিক সাহেব ঠোঁট উল্টে কাজ ঝাঁকালেন, ওকে বেস্ট অফ লাক। সুপ্ত হনহনিয়ে চলে গেল। বৈশাখী কপাল চাপড়ে বললেন, কেন করলে এমনটা, খাওয়ার সময় এভাবে কথা না বললে কি হচ্ছিল না? ওর এবার লাইফ নিয়ে সিরিয়াস হওয়া উচিত বৈশাখী, ছোট্ট থেকে প্রপার টাইম কেয়ার বা সঙ্গ দিতে পারিনি বলে শাসন করিনি কখনো, যাতে খুশি তাতে এগুতে দিয়েছি,
এবার সময়টা কাজে লাগাক, যার দ্বারা ইগোতে লাগুক বা ইনফ্লুয়েন্সড হোক না কেন, লাইফ নিয়ে সিরিয়াসলি ভাবুক। যার জন্য এত ত্যাগ, তাকে এই ছন্নছড়া জীবনে রেখে মরেও শান্তি পাবো না। বৈশাখীর বুকটা ধোপ করে ওঠে, ত্যাগ শব্দটা আজও ওনার বুকে কাটা হয়ে বিঁধে, যার যন্ত্রণার প্রতিটা মুহূর্তে দগ্ধ করে। দুপুর নাগাদ আরেক পশলা বৃষ্টি হয়ে সদ্য শুকাতে যাওয়া প্রকৃতি আবার ভিজে উঠেছে, কাদা জলে ভরে গেছে রাস্তাঘাটের খানাখন্দ। অপুর মেজাজ বেজায় বিগড়ে আছে, কাল বৃষ্টি তাকে যতটা মুগ্ধ করেছিল আজ যেন ততটাই বিরক্ত করছে। এখন তাকে এই শীতশীত আবহাওয়ায় ভাত ঘুম ছেড়ে ছুটতে হবে কফি শপে। তন্ময় ইতিমধ্যে তাকে রিমাইন্ডার দিয়েছে একবার, অপু অনিচ্ছায় তৈরি হয়ে নিল, বের হওয়ার আগে ফোনটা চেক করে নিল পুনর্বার। গতকাল রাতে মনের সাথে যুদ্ধ করে সুপ্তকে সে আনব্লক করেছে, সরি বলতে ইচ্ছে হয়েছে, কিবোর্ডে আঙুল চলেও সেন্ড বাটনে ক্লিক হয়নি। সূক্ষ্ম ইগো তাকে সে কাজ করতে বারবার বাধা দিয়েছে, লোকটা যদি ভেবে বসে অপু তার প্রতি দুর্বল। নানান দ্বিধাদ্বন্দ্বের পরে অবশ্য ঠিক করেছে, সুপ্ত একটা ফোন বা মেসেজ দিলেই সে সরি বলে দেবে, কিন্তু তেমন কিছু ঘটেনি। অপুর মনে এখন অনেকটা কালো মেঘাবৃত্ত আকাশের মতোই। কফি শপের লোকেশন আগেই জানানো ছিল, অপু কাচের দরজা ঠেলে ঢুকতে তন্ময়ের দেখা পেল। তন্ময় বিগলিত হয়ে তাকে গ্রহণ করে, সরি অনেকক্ষণ যাবে তো অপেক্ষা করালাম, ফুলের জন্য এটুকু সময় নসি, তুমি বসো না। তন্ময় চেয়ার টেনে দিল, অপু বসতে তন্ময় তার মুখোমুখি আসন গ্রহণ করলো। তার পোশাক চালচলনের মাঝে একটা জেন্টলম্যান টাইপ ব্যাপার আছে, নিজের অভিব্যক্তি সরাসরি জাহির না করে একটু ঘুরিয়ে বলে, তাতে অপুর পক্ষ থেকে নীরব অথবা সৌরব গ্রহণযোগ্যতাই তন্ময়ের এগুলোর মাধ্যম। অন্যদিকে সুপ্তের মাঝে আগোছালো এলোমেলো ভাব, কণ্ঠ যেন মিষ্টির ছড়ি, ভয়ানক কথা এমন মিষ্টি করে বলবে যে বিপরীতে ব্যক্তি কিভাবে রিয়্যাক্ট করতে হবে তা নিয়ে কনফিউশনে ভুগবে। যা বলার তা যত দ্রুত, যতই শ্রুতি সংকোচন হোক না কেন, সরাসরি বলবে। অপু একটু বিরক্ত হলো, একজনের সঙ্গে দেখা করতে এসে তাকে অন্য আরেকজনের সঙ্গে তুলনা করা মোটেও সমীচীন নয়, দুজন দুটি ভিন্ন মানুষ, ভিন্ন সত্তা। তন্ময় ঠোঁটে মৃদু হাসি, স্থির চাহনি দ্বারা আকর্ষিত মনোযোগ অপুর পানে বলল, আসতে ইচ্ছে করছিল না তাই না? অপু ভড়কে গেল, তন্ময় মুচকি হেসে যোগ করল, জাস্ট কিডিং, আমারও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আলসেমি লাগছিল। ও আপনার বাংলাদেশি ওয়েদার স্যুট করেছে দারুণভাবে। কথার মাঝে উষ্ণ তরলে ভরা কাপ দুটি টেবিলে সার্ভ হলো। তন্ময় কফি কাপে চুমুক দিয়ে কথা এগোলো, MBA কমপ্লিট করে কি করতে চাও? ভাবিনি এখনো, বাবার সঙ্গে কথা বলে ঠিক করে নেব। নিজে কিছু ভাবনি? ক্লাস 9 সায়েন্স কমার্স নাকি হিউম্যানিটিস নেবে সেটা কার চয়েস ছিল? বাবার। বিবিএ ও বাবার পরামর্শে? হ্যাঁ, আর বিয়েটা? অপচুপ রইল। তন্ময় প্রশ্রয়ের হাসি হেসে বলল, ড্যাড ইজ গার্ল, তুমি তো এখনো বেবি ফ্লাওয়ার। অপুর একটু রাগ হলো, সাধারণ বিষয় তাকে বেবি বলবে, অসন্তোষ সঙ্গেই বলে উঠল, কেন পরিবারের মতো চললে মানুষ বড় হয় না? হয়, তবে সেটা বড় মানুষ কো বেবি। মানে পরিবারের পরামর্শে চলা মানুষগুলো সবসময় পরিবার নির্ভরশীল হয় না, তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকে, মতামত ব্যক্ত করে, পাশাপাশি প্রাধান্য পায় পরিবার, কিংবা পরিবারের জোরাজুরিতে তাদের সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু যাদের পরিবারের মতের বাইরে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নেই কিংবা সেই ইচ্ছে জন্মায়নি, তারা বড় মানুষকে বেবি। অপুর ভাবনায় পড়ে গেল, আসলেই তাই, সে তো নিজের ব্যাপারে কখনো কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তাই অনুভব করেনি, বরং সবসময় বাবার উপর নির্ভরশীল হয়ে বাবার কথা মেনে চলেছে, এখনও তাই করছে। নিজের মনে কিছু এলোমেলো চিন্তাভাবনা উকি দিলেও তা কখনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছায়নি। সুদর্শন ও বাক্যটু লোকটির সামনে অপু নিজেকে নিয়ে হীনমান্যতায় পড়ল, ও কি আসলেই বড় হতে পারেনি? তন্ময় পাতলা ঠোঁটে চিকন হাসি টেনে ছোট্ট স্বরে বলল, অবশ্য একটা বউ ম্যাটেরিয়াল বেবি পাওয়া ভাগ্যের ব্যাপার। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।